শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আমি আশা করি তোমরা অনেক 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 ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মমিন স্যার আমার ইউটিউব চ্যানেল এএমসি ডট বিডি মেথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিচে বেল আইকন ক্লিক করে আমার সাথে থাকবে যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিও চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্টে গিয়ে তোমার পছন্দমতো ভিডিও বের করে তুমি মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকবে তবে তোমার অঙ্কে কোনো প্রবলেম থাকবে না চলো আজকে আমি তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর বীজগণিত পাঁচ দশমিক চার অধ্যায়ের অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আশা করি তোমাদের এই অঙ্কগুলো অনেকটাই ভালো লাগবে এবং এই অনুশীলন অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে সৃজনশীল অঙ্ক যেভাবেই বানিয়ে দে তোমরা পারবে এইটুকু আমার দৃঢ় বিশ্বাস রয়েছে তোমাদের প্রতি আগে অনুশীলন অঙ্কগুলো দেওয়ার পর আমরা সৃজনশীল অঙ্কগুলো দিয়ে দিব যাতে তোমাদের কোনো পরীক্ষায় কোনো প্রবলেম না হয় দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে গ সাগ নির্ণয় করো আমরা সতেরো নম্বর থেকে শুরু করেছি দেখো থ্রি এ কিউব সি সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার আমরা সমাধান যখন করবো তাহলে প্রথম রাশি যখন করবো তাহলে প্রথম রাশি কত আছে থ্রি এ কিউব স্কোয়ার সি তাহলে আমাদের যেহেতু তিন তিনই থাকবে এখন থেকে এ কিউব এখানে এ কিউব বলতে তিনটে আছে তাহলে আমরা এ ইন্টু আমরা ইন্টু ব্যবহার করতে পারি এ ইন টু এন্টু মানে এ এ কটা আছে তিনটা থ্রি একটা দুইটা তিনটা তারপরে বি আছে কয়টা দেয় বন্ধু দুইটা তাহলে বি আর সি আছে একটা এখন দ্বিতীয় রাশি এখন সিক্স সিক্সকে আমরা ভাঙতে পারি যে সিক্স দুই তিন আর কিন্তু ভাঙ্গা যায় না তাহলে আমরা লিখতে পারি এখন দেখো এ কয়টা আছে আছে বি দুইটা একটা দুইটা সি কয়টা আছে বন্ধু দুইটা সি ইন্টু সি এখন নিম্নে গসাগু যখন আমরা করবো তো আমি বলেছিলাম যে গসাগু হলো যে দুই বা ততোধিক রাশির মধ্যে কমন যে জিনিসটা থাকবে সেটাই আনসারে চলে আসবে দেখো একটু এই আনসারটা লেখার ক্ষেত্রে তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে খেয়াল রাখবে দেখো এখানে তিন কমন আছে এইখানে তিন কমন আছে তাহলে আমাদের এই তিন কিন্তু আমরা আনসারে লিখবো নির্ণয় গসাগ তিন গুণন বন্ধুরা দেখো এ কয়টা আছে কমন দেখো তো এখানে আছে একটা কমন এখানে এ একটা কমন আছে আর এ কোথায় এখানে কমন আছে আছে এখানে একটা এখানে এ তাইলে আমরা এখানে এ লিখতে পারি গুণন বন্ধুরা দেখো এই যে বি এখানে একটা কমন আছে এখানে একটা কমন আছে তাইলে আমরা বি লিখলাম তারপরে আমরা দেখো এখানে বি আছে এখানে বি আর একটা কমন আছে তাহলে আমরা বি লিখতে পারি তারপরে দেখো এখানে সি একটা কমন আছে এখানে সি একটা কমন আছে তাহলে এখানে সি আর বাকিগুলো সব বাদ হয়ে গেল তাহলে আমরা আনসার এখন লিখব যে থ্রি এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার সি এটি আমাদের আনসার অর্থাৎ নির্ণেয় উৎপাদক নির্নে বসাগুলো লিখলে আমাদের আনসার লিখতে হয় না এখন আমরা শুরু করবো আঠারো নম্বর অঙ্ক আমরা অনুশীলন অঙ্ক সবগুলোই করে দেব তোমাদের জন্য যাতে তোমাদের অঙ্কগুলো প্রবলেম না হয় তোমরা সহজে বুঝতে পারো দেখো আঠারো নম্বর ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার টেন এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা দেখো প্রথম রাশি লিখেছি যে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার সেই ক্ষেত্রে আমরা ফাইভ কে যায় না ফাইভ থাকবে এ ঠিক থাকবে বি কয়টা আছে বন্ধুরা যে বি আছে দুইটা বি গুণন বি এক্স আছে কয়টা দুইটা এক্স ইন্টু এক্স তাহলে এখন দেখো আমরা এটা আর কিছু লেখা যায় না দ্বিতীয় রাশি যদি আমরা চিন্তা করি যে দশ আছে দশকে আমরা ভাঙতে পারি দুই গুণন পাঁচ কারণ দুইও মৌলিক সংখ্যা পাঁচও মৌলিক সংখ্যা আর এদেরকে ভাঙানোর কোনো সুযোগ নেই তাহলে দুই গুণন পাঁচ এখানে দেখো বন্ধু যে এ আছে কয়টা দুইটা একটা একটা বি আছে একটা ওয়াই আছে কয়টা দুইটা ওয়াই ইন্টু কেন ওয়াই স্কোয়ার মানে কি ওয়াই ওয়াই ঠিক আছে দুটো ওয়াই তাহলে এখন আমরা লিখতে পারি যে নির্নি গসাগুণ আমরা আগেই জেনেছি যে গসহ মানে হচ্ছে কমন জিনিস দেখো তো এখানে কমন পাস আছে এখানে কমন পাস আছে তাহলে আমরা আনসারে লিখবো ফাইভ গুণন এখন দেখো এ এখানে একটা কমন আছে এ এখানে একটা কমন আছে তাহলে এখন দেখো আরও কোনো কমন আছে কিনা এখানে কিন্তু এ আর কমন নেই বি এখানে একটা কমন আছে এখানে একটা বি কমন আছে তাহলে আমরা এখানে বি এখন দেখো ওয়াই এখানে আছে এখানে ওয়াই নেই এখানে এখানে এক্স আছে এখানে ওয়াই কিন্তু কমন আর সংখ্যা নেই তাহলে আমাদের এটি হচ্ছে উত্তর যে ফাইভ এ বি তাহলে আমাদের এই ফাইভ এ বি হচ্ছে নির্ণয় গসা গু এখন আমরা করবো যে উনিশ নাম্বার অঙ্কটা দেখো যে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এ এক্স এখন আমরা সমাধানের জন্য লিখি যে প্রথম রাশি থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে আমরা কিভাবে লিখবো থ্রি কে ভাঙানো যায় না এ কে দুটি লেখা যায় এক্স লেখা যায় হ্যাঁ এখন কারণ উপরে পাওয়ার ওয়ান ওয়ান তাহলে হবে কারণ আমরা একটা সূত্র জানি এ টু বেলা পাওয়ার এম গুণন এটু এম সূচকের বেলা পাওয়ার কি হয় দেখো আমরা দুই গুণন তিন গুণন এক্স একটাই আছে ওয়াই আছে দুইটা ওয়াই ইন্টু ওয়াই তৃতীয় রাশি আছে কত নয় তাহলে নয় কে আমরা ভাঙতে পারি থ্রি ইন্টু থ্রি তাহলে থ্রি ইন থ্রি আর এখানে কত আছে এ আর ওয়ার আছে দুইটা আমরা নিম্নে গসাগু যখন আমরা তাহলে আমরা দেখবো যে কোন সংখ্যাটা এই তিনটে রাশির মধ্যে কমন আছে কমন আছে তাহলে দেখো আমাদের তিনটে রাশির মধ্যে যেটা কমন আছে এই যে থ্রি এই যে থ্রি এই যে থ্রি তাহলে আমার মতো তোমরা আনসার করার জন্য এই পেন্সিল ব্যবহার করতে পারো কারণ তাতে তোমাদের আনসার লিখতে সহজ হবে তিন 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 তাহলে আমরা এখানে কি লিখব দেখো এখানে আছে আছে এখানে এখানে নাই এখানে আছে কিন্তু তিনটা সংখ্যার মধ্যে কমন থাকতে হবে তিনটে সংখ্যার মধ্যে আমাদের কি থাকতে হবে আর এখানে এই সিক্স এখানে আছে একটা তাহলে দেখো এখানে এ আছে তাহলে এই যে এ এখানে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে তাহলে আমাদের আনসারে কত আসবে এ আসবে তারপরে দেখো এখানে এক্স এখানে ওয়াই এখানে ওয়াই এখানে এক্স এখানে ওয়াই কিন্তু আমার আর কোন সংখ্যায় তিনটা রাশির মধ্যেই কমন নেই তাহলে আমরা আর আনসার হবে না তাইলে হবে থ্রি এ তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে গিয়ে তুমি জানাবে আশা করি আমি আরো সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আর আমার ভিডিওগুলো কেমন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন দেখো আমরা বিশ নাম্বার অঙ্ক শুরু করছি আমরা অনুশীলনের অঙ্ক সবগুলোই তোমাদেরকে শিখিয়ে দিব যাতে তোমাদের অঙ্কে অনেক ভালো হয় দেখো বিশ নম্বর অঙ্ক ষোলো এ কি টু দা পাওয়ার ফোর আমরা ষোলো এ কিউব এক্স টু দা পাওয়ার ফোর ওয়াই তাহলে আমরা দেখো এই ষোলো কে লিখতে পারি কত ষোলো কে আমরা লিখতে পারি যে ভাবে যদি বাংলায় দুই আট দুই চার দুই দুই চারটে দুই হয় অঙ্কটা একদম ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে অঙ্কগুলা করতে পারো অঙ্ক যদি বড়ও হয় যদি তোমরা বুঝতে পারো আশা করি তোমাদের সমস্যা হবে না এখন চল্লিশ চল্লিশকে আমরা ভাঙতে পারি দুই দিয়ে যদি ভাঙি তাহলে বিশ দুই দিলে দশ দুই দিলে পাঁচ তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এই যে সবগুলো বসাবো দুই গুণন দুই গুণন দুই গুণন পাঁচ গুণন পাঁচ ইন্টু এ আছে কয়টা দুইটা এ ইন্টু এ ওয়াই আছে কয়টা তিনটা একটা দুইটা তিনটা এক্স আছে একটা এখন তৃতীয় রাশিতে আছে আঠাশ কে যদি ভাঙি আর যায় না তাহলে কত এবং সেভেন ইন্টু এ আছে একটা এক্স আছে কয়টা তিনটা তাহলে আমাদের এখন কাজ শেষ আমরা এখন নির্ণয় উৎপাদক গসাগু নির্ণয় করবো তাহলে আমরা দেখো যে বন্ধুরা আমরা বসা পুকু কিভাবে বের করি তোমরা একটু মনোযোগ দাও দেখো এখানে টু কমন এখানে টু কমন এখানেও টু কমন তাইলে আমরা এখানে লিখব টু এখন দেখো যে আরো টু কমন আছে এখানে একটা টু কমন আছে এখানে একটা টু কমন আছে এখানেও একটা টু কমন আছে তাহলে এখানেও টু লিখবো এখন দেখো আর বাকি টু কিন্তু কমন নেই এখন দেখো যেটা কমন তোমরা সেটা নেবে এখানে এ একটা কমন আছে এখানে একটা আছে এখানে একটা মানে তিনটা সংখ্যার মধ্যেই যেটা থাকবে সেটা হচ্ছে এই সংখ্যার কমন এ তারপরে হলো দেখো যে আর কমন নেই এখন এক্স কমন আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এক এই তিনটার মধ্যে কমন থাকতে হবে তাহলে এক্স অর্থাৎ আমরা গুণ করতে হবে দুই দু চার ফোর এ ফোর আমাদের দেখো এই যে আমি আবার বলছি টু 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 এই জন্য টু লিখেছি টু 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 লিখেছি এ এ এ এখানে এক্স 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 তাহলে এখানে গুণ করলে আমাদের ফোর এ এক্স আসে তাহলে আহ এখন আমরা করবো যে একুশ নাম্বার অঙ্কটা আমরা এখন করব কত নাম্বার একুশ নাম্বার দেখো একুশ নাম্বারে কি আছে আমরা দেখি একটু যে প্লাস কমা মাইনাস আমরা লিখেছি যে প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এবি তুমি একটু খেয়াল করো দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় এখানে এ আছে দুইটা এখানে আছে একটা তাহলে এই একটা কমন যায় তাহলে এই দুইটায় থেকে একটা এ নিলে একটা থাকে আর এ থেকে একটা এ নিয়ে নিছি তাহলে কি ভাগ কমন মানে কি ভাগ আর এখানে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি যে এ স্কয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি এখন আমরা গসা করতে যাই দেখো এ কমন নয় তাহলে আমাদের কমন আছে এটা এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমাদের নির্ণয় গসাগু হলো এ প্লাস বি তাহলে আমাদের আনসার এটাই চলে আসলো যে এ প্লাস করব যে অঙ্ক আমরা সবগুলো অঙ্কই তোমাদের ইনশাল্লাহ করে দেব আমার চ্যানেলে তো মনোযোগ সহকারে তোমরা আমার চ্যানেলের অঙ্কগুলো দেখলে তোমাদের দ্বিতীয় কোনো কিছু ভাবার অবকাশ তোমাদের থাকবে না এখন দেখো বাইশ নম্বর এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে আমরা দেখো

এক্স মাইনাস ওয়াই এখানে দেখো যে দ্বিতীয় আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখন নিম্নে গোসাগু যখন আমরা লিখবো দেখো তো গোসাগু কি কমন আছে তোমরা একটু দেখো তো বন্ধু যে এই যে এক্স মাইনাস মাইনাস ওয়াই কমন করি বুঝতে পারতেছ তো এখন আমরা করবো তেইশ নম্বর অঙ্ক দেখো তেইশ নম্বর অঙ্ক কি আছে আমরা একটু দেখে নেই তেইশ নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো এক্স এ স্কোয়ার প্লাস আমরা এই মেডিল ডামগুলো আমরা আগে করেছি পাঁচ দশমিক তিন অনস্কারের বিষগণিত পাঁচ দশমিক তিনে আমরা এই সকল অঙ্ক আগেই করেছি তা এখন আমরা আবার করব তো একটু খেয়াল করবো বন্ধুরা আমি একটু বুঝায় দিচ্ছি দেখো এক্সের সহকতা আছে ওয়ান প্রথম রাশি আর দ্বিতীয় কত আছে এক্সের শহক সেভেন তৃতীয় কথা আছে কিন্তু আমি বলেছিলাম যে প্রথম এবং তৃতীয় গুণ করে এমন ভাবে প্রথম গুণন তৃতীয় সমান সমান কত এক গুণন বারো তাহলে কত হয়েছে বারো এই বারোকে কে এমন ভাবে ভাঙবো দেখো বারো আমরা ভাঙতে পারি দুই দিয়ে ছয় দুই দিয়ে ভাঙ করলে তিন তাহলে দেখো আমরা মাঝে খেয়াল করি মাঝে আছে সাত যেহেতু দুইটি প্লাস রয়েছে তাইলে আমরা লিখতে পারবো যে দুই দোকানে চার তিন চারে বারো তাইলে আমরা চার যোগ তিন লিখতে পারি আর বড় সংখ্যা যদি সেটা আগে লিখবে এই যে এখানে হচ্ছে চার চার গুণন তাহলে বড় সংখ্যা কোনটা হলো চার তাহলে তোমরা লিখবা যে এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস বারো এগুলি কিন্তু আমরা একটু খসড়া করেছি বোঝার জন্য যাদের তোমরা অঙ্কটা সহজে বুঝতে এটি কিন্তু আমাদের টার্মের নিয়ম অনুযায়ী আমি প্রথমে বলেছি এখন দেখো যে এই টার্ম করার জন্য আমাদের এই প্রক্রিয়ায় কাজ করতে হবে এখন দেখো আমরা লিখতে পারি যে এই প্রথম এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এই প্রথম দুটে থেকে আমাদের কি কমন যায় তো আর দ্বিতীয় দুটে থেকে

এখন আমরা করব দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশিটা আমরা যেভাবে করব সেম একই ভাবে এখানে 1 আর 20 গুণ করলে এক হবে 1 গুণন 20 সমান কত হবে 20 হবে তাহলে 20 কে আমরা ভাঙ্গ 2 10 2 5 এই মাঝে আছে কত 9 তাহলে এই দুটো গুণ করলে হলো 4 4 পাশে কত 20 তাহলে আমরা যেহেতু দুটি প্লাস আছে তার যোগ হবে তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার 5x 4x

তাহলে আমরা নিনে গসাগু যখন লিখবো তখন আমাদের এই যে কমন জিনিস যেটা কমন আছে দেখো তো আমাদের কি কমন আছে এই যে এক্স প্রথম রাশিতে ফোর কমন আছে তাহলে আমাদের আনসার হবে যে এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর আছে কমন আর কোনোটা কিন্তু কমন নেই এখনো এক্স প্লাস ফোর এখনও এক্স প্লাস ফোর তাহলে কমন হচ্ছে এক্স প্লাস ফোর এটি আমাদের গসাগু এখন আমরা দেখো আমরা করবো চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার হচ্ছে যে এ এ কিউব কিউব মাইনাস বি বি টু ফোর প্লাস প্লাস বিউবাস আমরা এখন যে প্রথম দুইটা থেকে আমাদের কি কমন যায় প্রথমটা লিখেছি আমরা যে প্রথম রাশি সমান এ কিউব মাইনাস এ বি স্কোয়ার এখানে দেখো কি কমন যায় এ কমন যায় তিনটায় থেকে একটাই কমন লে থাকে এ স্কয়ার আর এ কমন নিয়েছি তাহলে থাকে বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমাদের সূত্র যে এ প্লাস বি এ মাইনাস বি দ্বিতীয় রাশিতে বলা হয়েছে যে এটি তো পাওয়ার ফোর টু এ কিউ বি প্লাস এ স্কয়ার বি স্কয়ার তাহলে এখন দেখো খেয়াল করো তো বন্ধু এখানে চারটা এ আছে এখানে দুইটাই আছে তিনটাই আছে এখানে দুইটাই তাহলে ও সবার মধ্যে কিন্তু এ স্কয়ার কমন যাচ্ছে সবার মধ্যে কি কমন যাচ্ছে এ স্কোয়ার কমন যাচ্ছে যদি এ স্কোয়ার কমন নেই তাহলে আমাদের থাকে এই চারটে থেকে দুইটা নিলে এ দুটা থাকে এখানে থাকে টু এ বি তিনটা থেকে দুটো নিচে একটা থাকে আর এখানে এ স্কোয়ার কমন নিয়েছি থাকলো বি স্কোয়ার এখন আমাদের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে কয়টা লেখা যাবে একই জিনিস দুটো লিখতে পারি এ প্লাস বি এ প্লাস বি আর আমরা এখানে ইনটু এ লিখতে পারি যেহেতু এ স্কয়ার কে আমরা করে লিখতে পারি এ ইনটু এ লিখতে পারি এখন আমাদের আনসারের পালা যে দেখো এখানে এ আছে কমন এখানে এ আছে কমন তাইলে আমরা লিখতে পারি যে এ কমন আছে আর কি কমন আছে এ প্লাস বি কমন আছে এ প্লাস বি কমন আছে তাহলে এ প্লাস বি তাহলে আমাদের কি আছে দেখো এখানে এ এখানে তাহলে এই লিখেছি এ প্লাস বি এ প্লাস বি তাহলে থাকলো এ প্লাস বি তাহলে আমাদের এটাই কিন্তু আমাদের নির্ণয় ঘষাগু তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওগুলো কেমন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানালে আমার ভিডিওগুলো আরো সুন্দর করার জন্য আমি চেষ্টা করব আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে এখনই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি যাতে তোমরাও কিছুটা উপকৃত হও এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন কিছুটা হলো উপকৃত হয় দেখো এখন আমরা যে অঙ্কটা শুরু করব পঁচিশ নম্বর অঙ্কটা আমরা শুরু করব যে এ স্কোয়ার মাইনাস ষোলো থ্রি এ প্লাস বারো স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর তাহলে দেখো আমরা যে আনসারটা আমরা লিখে ফেলি যে প্রথম রাশি কত আছে স্কোয়ার মাইনাস ষোলো তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে এ স্কোয়ার আর ষোলো কে লিখতে পারি ফোর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি মানে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি বি স্কোয়ার এ প্লাস বি এখন দেখো দ্বিতীয় রাশি এখানে দেখো তিন কমন দেয় যদি তিন আমরা কমন নিই এ প্লাস ফোর তৃতীয় রাশি দেখো এখন তৃতীয় রাশি কি আছে আমাদের এক আর এখানে চার তাহলে আমরা এক আর গুণন এক গুণন চার মানে কি চার তাহলে আমরা ভাঙতে পারি কি দুই গুণন দুই চার আর এক যোগ করলে কত হবে পাঁচ হবে তাইলে আমরা লিখতে পারি স্কোয়ার ফোর এ প্লাস এ প্লাস ফোর তাহলে আমরা দেখো প্রথম দ্বিতীয় থেকে আমাদের কমন যাচ্ছে আর দ্বিতীয়তে প্রথম দুটো থেকে কমন যাচ্ছে এ থাকলো a প্লাস ফোর আর দ্বিতীয় দূরে থেকে এখানে কিছু কমন নেই তাহলে ওয়ান আছে তাহলে কিছু কমন না থাকলে কি থাকবে ওয়ান তাহলে a প্লাস ফোর এ প্লাস ফোর আমরা কমন নিলাম থাকলো কত a প্লাস ওয়ান তাহলে এখন দেখো আমরা নির্ণয়ের গসাগুলো লেখবো যে দেখো তো কি জিনিস কমন আছে আমাদের উভয়ের মধ্যে উভয়ের মধ্যে দেখো যে a প্লাস ফোর a প্লাস ফোর এ প্লাস ফোর কমন যাচ্ছে তাহলে আমরা এখানে এ প্লাস ফোর দেখো আর কোন সংখ্যা কমন নেই শুধু এই সংখ্যাটাই এ প্লাস ফোর তিনটা রাশির ভিতরে আছে সেই জন্য আমাদের ঘশে গড়ছে এ প্লাস ফোর এখন আমরা করবো সাতাশ ছাব্বিশ নম্বর অঙ্ক দেখো ছাব্বিশ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে যে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স

কি থাকে ওয়ান কিন্তু আমরা দেখো এখানে একটা সূত্র লিখতে পারি এটা কে যে এক্স স্কোয়ার ওয়ান স্কোয়ার সূত্র কি এক্স মাইনাস এখন দেখো এটার আমরা সূত্র আকার আনতে পারি যে এক্স স্কোয়ার তৃতীয় রাশি তৃতীয় রাশি তাহলে সূত্র কি এক্স মাইনাস ওয়ান এই হোল স্কোয়ার কে আমরা পারি যে এখন দেখো আমরা যে কমন কি আছে আমরা একটু খেয়াল করি যে দেখো এই প্রথম রাশিতে এক্স আছে দ্বিতীয় রাশিতে এক্স আছে তৃতীয় রাশিতে এক্স 1 আছে তাহলে এক্স মাইনাস নিয়ে নিছি তাহলে x মাইনাস ওয়ান হচ্ছে নিয়ে নিয়ে আর কোনো সংখ্যা কি নেই কমন নেই তাহলে এখন আমাদের এই গসাগু ছাব্বিশ পর্যন্ত আমরা যে গসাগু অঙ্কগুলো করলাম এই গসাগুগুলো তোমরা ভালো করে দেখবে এখন আমরা করব লসাগু লসাগু ক্ষেত্রে দেখো আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে যে সাতাইশ নম্বর অঙ্কটা যে লসাগু নির্ণয় করো এখন আমরা লসাগু সাতাইশ নম্বর অঙ্কটা যখন

এ আছে কটা চারটা সবই উত্তরে চলে আসবে তাহলে দেখো তো দুই দুই নিয়েছি দুই নিয়েছি তাহলে দুই লেখবা তারপর আমরা নিয়েছি কত তিন তিন ইন্টু তিন তারপরে দেখো এখানে আরো একটা আছে এই তিনটাও নিতে হবে মানে কমন আনকমন যা আছে সব নিয়ে নিতে হবে তারপরে দেখো এখানে এ আছে কয়টা এখানে এ আছে একটা এখানে এ আছে একটা ইন্টু এখানে এ একটা এখানে এ আর একটা তাহলে দুইটা অর্থাৎ তিনটা এ কমন যাচ্ছে যে আর একটা এ আর একটা তাহলে আমার তিনটা এ কমন যাচ্ছে এ এ কিন্তু আরো একটা এ কিন্তু এখানে আছে এইটাও আমাকে নিতে হবে তারপর দেখো তো বি কটা আছে এখানে একটা দুইটা সর্বোচ্চ কটা আছে দুইটা তাহলে দুইটা বি লিখতে হবে এখানে সি আছে কয়টা তাহলে এটাও নিয়েছি এটাও নিয়েছি এটাও নিয়েছি এখন সি নিতে হবে সি নিয়েছি তারপরে দেখো এখন ডি আছে কয়টা ডি ডি আছে এই নিতে হবে এখন আমরা ছয় তিন ছয় আঠারো তাইলে আমরা করবো কত আঠারো এ কয়টা আছে এক দুই তিন চার মানে সর্বোচ্চ এ আছে পাওয়ার ফোর চারটা বি আছে কয়টা দুইটা সি আছে একটা আর ডি আছে কয়টা দুটো তো প্রিয় শিক্ষার্থীবন্দুরা এটি আছে আমাদের নির্ণে ঘর্ষণ তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই আপাতত তোমাদের মঙ্গল কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এবং তোমরা আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি আল্লাহ হাফেজ